না, স্নান টান করে পড়লাম সকালবেলা, আমি সিঁদুর টেতালাই। তো মা কইছে নাকের উপরে লম্বা করে সিঁদুর পর্যন্ত মোটা করে সিঁদুর দিলে জামাই নাকি তা আইবো বাড়ি। তো নাকের নিচে একটু লম্বা করে সিঁদুর টেতালাই, জামাই টাই বলবো অনেকটা গোল কেটে টিপ দিলাম, টিপ দিয়া তেলাম সিঁদুরটা অন সাকাটি একটু সিঁদুরটা লাগালাই। ঠাকুর মঙ্গল করে, আমার মঙ্গল করে, ঠাকুর মঙ্গল করে না অন ওদিকে জানি কেউ দেখতেছে না, ঘুমটা দিলাই, ঘুমটা দিলাই, ঘুমটা দিয়ে ঠাকুর দেখতেছে না ওদিকে কেউ না। হয়ে গেল সানডে করে পড়লাম, ভালো লাগে না, ভালো লাগে না তো সকাল সকাল স্নান করতে। ইস, এখানে একটি আরও বেশি আমার যন্ত্রণা লাগে, এখন কিন্তু এইসব কানের টানে কেউ দেয়নি। ফিরে রেখে দিই মা চুড়ি লেগে কী ব্যথা করতেছে, আটটা চুড়ি ফেলে রেখে দিই, ভালো লাগে না চুড়ি চুড়ি করলো ফোন কখন হলো মডেলিং, কখন কি এইসব কানের চুড়ি এসব কি পড়েন, কেউ পড়েন না। কী ব্যথা লাগতেছে না, শাড়িটা যখন একটু পরেন বাস টাস করে রেখে দিই, কখনো একদম সিম্পল ভাবে থাকে, কখন হলো মডেলিং যুগ। কই করলাম শাড়ি চুড়ি কানের পর না, সকাল সকাল স্নানটা করে পড়লাম, একটু সিঁদুর দিয়ে দিয়ে হালকা একটু সিঁদুর দিতেই লাগবো, অল্প একটু তো সিঁদুর না পড়লে কপালটা আমার ভরে দেবো। এই বেশি পড়িস না, এই এই বেশি পড়ে গেছে তো ভালো লাগে না, যে সিঁদুর দিয়ে বেশি পড়ে গেছে। ঠিক আছে মা বেশি দিলে পড়ে দেয় অ্যালার্জি হয়ে যাবো গেছে কাটার মধ্যে। ঠিক আছে নতুন বউ কই একটু ফটো তুলুম, একটু রিলস বানাবো, টিকটক বানাবো না, কথা শাড়ি পরো, শাড়ি পরো, চুড়ি পরো, কানের পরো, তেমন ভালো লাগে না, ওকে মডেলিং টিপটপ একদম সিম্পল করে থাক।